নাচার আগে ছেড়ে নাও ছবি কালো
প্রিয় সুধীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন চলছে 1425 বঙ্গাব্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, প্রতিটি অনুষদ এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই একটা উৎসবে মেতে উঠেছে। এই উৎসবটি একটু ভিন্ন ধরনের, কারণ আমরা ধর্মীয় উৎসব যেটা পালন করি সেটা হয়তোবা মুসলিম সম্প্রদায় তাদের উৎসব পালন করে, হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, ঠিক এমনিভাবে। কিন্তু এই নববর্ষ এখানে কোনো ধর্ম থাকে না, এখানে কোনো নারী পুরুষ থাকে না, আমরা বাঙালিরা সবাই একত্রিত হয়ে আমরা এই উৎসবকে, বাঙালির চিরাচরিত যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা লালন করি, পালন করি। এবং আজকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ গত দুই দিন থেকে চৈত্র সংক্রান্ত এবং পয়লা বৈশাখ যেভাবে উদযাপন করছে এবং অন্তর দিয়ে মন থেকে, এবং দেখা যাচ্ছে যে এবং সবাই এটাতে শরিক হচ্ছে, ছোট থেকে ছোট্ট শিশুরা তাদের মা বাবার সঙ্গে এসছে এবং শিক্ষার্থীবৃন্দ আছে। এ পর্যায়ে সরকারও কিন্তু একটা উৎসাহ যুগিয়েছে, কারণ যারা সরকারি চাকরি করেন তাদেরকে কিন্তু একটা ফেস্টিভ্যাল বোনাসের মতন ঠিক এই বৈশাখ পালন করবার জন্য একটি বোনাস দিয়েছেন, যার ফলে প্রায় সবাই আজকে নতুন পোশাকে পরিধান করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার নিয়ে তারা একটু উৎসবে মেতে উঠেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আজকে 59টি বিভাগে কিন্তু বলা যেতে পারে তারা এই উৎসব পালন করছে, এবং শিক্ষার্থীরাও কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে শরিক হয়েছে। আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা যেমন ছিল, এটা অসাম্প্রদায়িক রাজনীতি করবার এবং অসাম্প্রদায়িক মনোভাব করবার, আমি আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধু এদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আমরা যেন অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় সোনার বাংলাদেশ করে তুলতে পারি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাঙালির ইতিহাস অনেক পুরনো, ঐতিহ্য সমৃদ্ধ। এই সংস্কৃতি, এই ইতিহাস আমাদের পথ চলতে শেখায়, আমাদের জাতীয় জীবনে সংহতি এনে দেয়। আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক যেমন ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করি, সেসব থেকে বাঙালি এই বাংলাদেশে সব থেকে বড় করে দেখে বাঙালির উৎসবকে, বিশেষ করে নববর্ষকে। আমার মনে পড়ে 80-এর দশকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। তখন সামরিক শাসন বিরোধী আন্দোলন চলছিল, সামরিক শাসন ছিল, জরুরি অবস্থা ছিল, সেসব থেকে গণতান্ত্রিক আন্দোলনে পথে বেরোবার কোনো উপায় ছিল না। কিন্তু আমরা সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু করি। সেই মঙ্গল শোভাযাত্রা আজকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়েছে, বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে। বাংলাদেশে এটা শুরু হয়েছে, আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সেটা পালন করে মঙ্গল শোভাযাত্রা। বৈশাখ আগে হালখাতায় সীমাবদ্ধ ছিল, নতুন কাপড় চোপড়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটি এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সুতরাং বাঙালি জাতির এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, যত চক্রান্তই হোক, বাঙালি কখনো সেটা মেনে নেবে না। বাঙালি তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব উৎসব এই নববর্ষ পালন করবেই, এবং
বাঙালি প্রতিক্রিয়াশীলতাকে, ধর্মান্ধতাকে, সেই পিছিয়ে পড়া পশ্চাৎপদ চিন্তাকে বাঙালি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। নববর্ষের শুভেচ্ছা। বিশেষ কোনো রঙের প্রাধান্য বা বাধ্যবাধকতা আছে কিনা? আমার জানা মতে বিশেষ কোনো রঙের বাধ্যবাধকতা বা প্রাধান্য তেমন নেই। নতুন দিন, নতুন বছর, সবাই রঙিন পোশাক পরে, আমি এটাই জানি। অন্তরের যে উৎসব, সে উৎসবটি হলো বৈশাখ। এই বৈশাখ আসলে আমাদের অসাম্প্রদায়িকতার একটা বড় প্রমাণ। এবং আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে এখানে শুধু উচ্চতর জ্ঞান বিদ্যারই চর্চা হয় না, এখানে আমাদের আছে, খুব ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যেভাবে প্রাণের আনন্দ মেতেছে, এতে শুধু আমি বলবো যে এখানে শুধু জ্ঞানের বিকাশই হচ্ছে না, এখানে হৃদয়ের প্রসারও হচ্ছে। এবং আমি মনে করি তাদের এই প্রসারিত হৃদয় ভরে উঠছে বাঙালি জাতির, বাঙালি যে জাতীয়তা বোধ, বাঙালির যে আবহমান সংস্কৃতি, সে সংস্কৃতিতে আমি আশা করব আমাদের এই বৈশাখের আলোয় আলোকিত হবে আমাদের বাংলাদেশ, দূর হবে সকল কুপমণ্ডুকতা, সকল ধর্মীয় যে আমাদের অনুশাসনগুলো আছে সেগুলো দূর হবে, আমরা মেতে উঠবো প্রাণের উৎসবে এক জাতি হয়ে, বাঙালি জাতি হয়ে। ধন্যবাদ। পহেলা বৈশাখ বলতে আমার কাছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি, বছরের নতুন একটা দিন, বাংলা বছরের প্রথম একটা দিন, তো আমার কাছে অনেক মজার একটা বিষয়, আর এটা আমার কাছে একটা বর্ষবরণ। আর হচ্ছে আমরা বন্ধুরা মিলে সবাই ঘুরতে এসেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই এই দিনে তো লালই পছন্দ করা হয়, লাল আর সাদা, আমার বলতে লাল আর সাদাই পছন্দ। লাল রং বর্ষর বর্ষবরণে লাল রং দিয়ে যখন এটা হচ্ছে পূরণ করা হচ্ছে দিনটা একদম, সেটা তো অনেক মজার একটা বিষয়। এই জন্যই লাল রংটা আমার অনেক পছন্দ, কারণ লাল রং মানে দেখতেও ভালো লাগে আর সবার কাছে লাল রং অনেক ভালো লাগে। এটাও অনেক মজার একটা বিষয় কারণ সবাই হই হুল্লোড়, বছরে একটা দিনই তো, আর শাড়ি পরে ঘোরা, মজা করা ফ্রেন্ডদের সাথে, পান্তা ভাত, ইলিশ মাছ, পান্তা ভাত ইলিশ মাছই তো, আর অন্যান্য কি, পান্তা ভাত ইলিশ মাছ আর কিছু না। সবার প্রতি এটাই বলার যে বর্ষবরণ ভালোভাবে সবাই পালন করুক, আর শুভ নববর্ষ। সবাই এখানে একত্রিত হয়, অনেক অনুষ্ঠান হয় এখানে, দেখার জন্য আসি, আর ফার্স্ট বেবি হয়েছে, বেবিকে নিয়ে ঘোরার জন্য এসেছি, অনেক মজা করবো এই দিনটাতে। বিশেষ পছন্দ বলতে বিশেষ রং এখানে লাল আছে, হলুদ আছে, মেইনলি লালটাই বেশি পছন্দ করি। বাচ্চাকেও একই রকম ড্রেস দিয়েছি, দুজন এক রকম হয়েছি, ছেলে বাচ্চাটা আছে অবশ্য, ওকে আনা হয়নি, বাবার সঙ্গে আছে, এই তো। এই দিন পালনের জন্য বিশেষ কোনো কর্মসূচি?
প্ল্যান থাকে কিনা? হ্যাঁ, প্ল্যান তো অবশ্যই থাকে। এর বাবার সঙ্গে প্ল্যান করেছি যে বিভিন্ন অনুষ্ঠান দেখব, কারণ এই দিনটাতে এটা হচ্ছে আমাদের বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমি এখন যাকে ডাকছি আছে মিসেস দুলাল রায়, সবাই একটু জোরে। তবে যাই হোক, এই কবিতাটির নাম ছিলাম শর্ট ছিল আমরা দুজন শুধু গালি চালার মতো ছিলাম, চলছে দুজনের অলিঙ্গনকে ছেদ করে। আমি দেখছিলাম ইচ্ছের পেশের তো এক কাল ফেলো জন্ম দিয়েছি আমরা পয়লা বৈশাখে অনেক করতে পারি, মানে সবাই আমরা ফ্রেন্ডরা একসাথে ঘুরি, ফ্যামিলিরা একসাথে ঘুরি, সেভাবে যথেষ্ট আমরা গেট টুগেদার হতে পারি একসাথে। জি, আগের পয়লা বৈশাখের চেয়ে এবছর আমরা অনেক মজা করছি, আমরা মানে ফ্রেন্ডরা আরো বেশি হতে পেরেছি, মানে বিভিন্নভাবে মানে এনজয় করছি অনেক। সবচেয়ে বেশি ভালো লাগে যে এই যে সবাই আশেপাশে রং বেরঙের শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর লাল সাদা প্রতিদিকেই সবাই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। পহেলা বৈশাখের দিন তো সাধারণত বাংলার ঐতিহ্যকে ধরে রেখে খাওয়া দাওয়া করা হয়, যেমন সকালে আমরা পান্তা ইলিশ খেয়েছি, সবার পরিবারে এরকম হয়। আমরা মানে পুরানো বছরের সব দিন খারাপ দিনগুলোকে ভুলে নতুন কিছুর সাথে আমাদের নতুন জীবনটাকে শুরু করতে চলি নতুন বছরে। এই দিন আমরা সবাই অনেক মজা করি, মানে সবাই একসাথে গেট টুগেদার হয়ে এনজয় করি সবাই সবার মতো। আর এখানে যত প্রোগ্রাম করা হয়েছে অনেক আগে থেকে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং খুবই মজা লাগছে আমাদের। লাল সাদাই পরে কিন্তু এখন অনেক কালারই হয়, মানে বাংলাদের মানে বাঙালির ঐতিহ্য নিয়ে আসে এরকম ধরনেরই ড্রেস পরে, যে মানে বাঙালি সব ধরনের সাজি মানুষ সাজে। এটা আসলে এই যে আমরা ফাল্গুন মাসটা বসন্তকালটা ছেড়ে আসলাম সেটারই একটা প্রতীক হিসাবে আমরা এটা পরে আসি, যেমন পয়লা ফাল্গুনেও কিন্তু আমরা এটাই পরি, তাই এখন ফাল্গুন মাস শেষ হয়ে গেলে বলে আমরা এটা পরি, ফাল্গুন মাসকে বিদায় করে দিচ্ছি। শুভকামনা। আর এর আগের বছরের সব ভুল ত্রুটি যেন সবাই ভুলে যায় আর নতুন বছরটা যেন সবাই খুশি হয়ে আবার আরম্ভ করতে পারে। শুভ নববর্ষ।
আসলাম। কি কি সমাজ আসতে দেখেছি, বাংলা শিখেছি, ভালো লাগছে। হ্যাঁ, আয়োজন তো অনেক ভালোই। এই তো ঘুরবো আর সবার সাথে দেখা করতে যাবো। লাল আর সাদাই বেছি, লাল আর সাদা এখানে, মানে এখানে লাল ফুল বেশি আর এমনি সাদাটা বেশি পছন্দ, তাই জন্য। এটা বৈশাখে, বৈশাখে যে হচ্ছে যে অনেক ফুল, অনেক ফুল ফুটে, বা এটার বৈশাখে, বৈশাখ মাসকে এটা। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, ভালো লাগছে। হ্যাঁ, ছুটির দিনে বাচ্চারাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, আনন্দ করবো এই জন্য। হ্যাঁ, বাঙালির ঐতিহ্যটা মানে ধরে রাখার জন্য। খাওয়া দাওয়া এই তো পান্তা ইলিশ, বাচ্চারা এই যে পিঠা টিঠা, এই হাবজি জাবি মিষ্টি জাতীয় খাবার। এই দর্শকদের এই যে বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখবে এটাই। অনেক অনেক সুন্দর লেগেছে। হ্যাঁ, আমি গেছি শহীদ মিনারের ওইদিকে, তারপরে গেছি হচ্ছে মঞ্চের ওইদিকে, সব জায়গায় ঘুরেছি এই আর কি। এইদিকে দেখেছি হচ্ছে নাচ গান দেখেছি, তারপরে হচ্ছে অনেক অনেক গ্রাম বৈচিত্র্য দেখেছি, শহীদ মিনার ওগুলো দেখেছি, সব কিছুই দেখেছি আর কি। আজকে খেয়েছি ফুচকা খেয়েছি, তারপরে হচ্ছে শরবত খেয়েছি, বাদাম খেয়েছি, পান্তা ভাত খেয়েছি, এগুলাই খেয়েছি। হ্যাঁ, আমাদের স্কুলে আমরা বন্ধুর সাথে ঘুরছিলাম, এই আমাদের আমার আব্বুর সাথে আমি ঘুরছি এখন, অনেকটাই ভালো লাগছে।